পেঁয়াজ কাটতে গিয়ে যদি চোখে পানি চলে আসে তাহলে এর সমাধানে কাটার সময় একটি চুইংগাম চিপোতে থাকুন। দেখবেন চোখে পানি পড়া একেবারে বন্ধ হয়ে গেছে। বাসার কোনো আয়না যদি অস্পষ্ট দেখায় তাহলে এর সমাধানে ঝকঝক করতে স্পিরিট দিয়ে মুছে নিন। দেখবেন মুহূর্তেই আয়না স্পষ্ট হয়ে গেছে। আপনার চুল যদি ভীষণ রুক্ষ হয় এবং উজ্জ্বল না হয় তাহলে এর সমাধানে চুলে এক চামচ ভিনেগার লাগিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন মুহূর্তে চুল শুকিয়ে যাওয়ার পর আপনার চুল কেমন উজ্জ্বল দেখাচ্ছে। সাদা কাপড় যদি আরও সাদা করতে চান তাহলে এর সমাধানে লেবুযুক্ত গরম পানিতে 10 মিনিট কাপড়টি ভিজিয়ে রাখবেন এবং এরপর ধুয়ে ফেলার পর আপনি নিজেই অনুভব করবেন। সেদ্ধ করা আলু ছিলতে যদি সমস্যায় পড়েন তবে এর সমাধানে সেদ্ধ করার পর দ্রুত ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন, তারপর ছিলতে শুরু করুন। কাপড়ের কোনো অংশে যদি চুইংগাম লেগে যায় তাহলে এর সমাধানে কি করবেন? হ্যাঁ, এর সমাধানে কাপড়টি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন। দেখবেন কাপড় থেকে খুব দ্রুতই চুইংগাম উঠে আসছে। বাসায় ফ্রিজে অথবা রেখে দেওয়া লেবুতে যদি মনে হয় রস কম হবে তাহলে চপ জলদি কাটার আগে গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন এবং তারপর কাটলে বুঝবেন রস কতটা বের হয়েছে। কোনো কাপড়ে যদি কালি লেগে যায় তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যান, আর এর সমাধানে ওই স্থানে টুথপেস্ট লাগিয়ে শুকিয়ে এরপর ধুয়ে ফেলুন। দেখবেন কালি চলে গেছে। বাসা বাড়িতে যদি ইঁদুরের উপদ্রব দেখা দেয় এর সমাধানে কি করতে পারেন? এর সমাধানে যেখানে উপদ্রব গোলমরিচ ছিটিয়ে দিন, দেখবেন ইঁদুর মরে গেছে। এরকম আরো প্রয়োজনীয় ছোট ছোট টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।